চট্টগ্রামর হালুঘাটত রেল ও সড়ক সেতু নির্মাণ হাত দ্রুত শুরু করিবার দাবি জানিয়ে বলহালি হালুঘাট সেতু বাস্তবায়ন পরিষদ জুন ও ত্রিশ তারিখ রবিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবত সংবাদ সম্মেলন গড়ি এই দাবি জানা নয় এক দশক ধরেই চট্টগ্রামর হালুঘাটত রেল কাম সড়ক সেতু নির্মাণের দাবি আন্দোলন গড়ি আসছিল বলহালি হালুঘাট সেতু বাস্তবায়ন পরিষদ এখন আড়ালে এই যে ঋণ চুক্তি যেভাবে সম্পাদিত হই এগারো হাজার পাঁচশো কোটি টিয়ার ইবের প্রেক্ষিতে আড়ার ভিতরে একখান আশার আলো দেখা হাজার এবং আরা মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা মাননীয় অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা এসা খান আম কৃতজ্ঞতা হাসান মাহমুদ মাননীয় পররাষ্ট্রমন্ত্রী তাঁর প্রতিও কৃতজ্ঞতা আর মরহুম দুই এম পি মুসলিম উদ্দিন আহমেদ মাইনুদ্দিন খান বাদল সহ ব্যাকরণের প্রতি কৃতজ্ঞতা জানাই রে আজি আর এই সেতুর নির্মাণ খাচ্ছান দ্রুত শুরু করি পেলই সেতুয়ন বাস্তবায়ীন করিবার লাগ দক্ষিণাঞ্চল পোয়ালখালীর মানুষের দুঃখ কষ্ট লাঘব করিবার লাই প্রাণহানি রোধ করিবার লাই দাবি জানের এবং যাতে অচিরেই এই সেতুর নির্মাণ কাজ শুরু করে তাঁরা সাই এখন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় তদারকির মাধ্যমে যত দ্রুত সম্ভব সেতুয়ন একা দৃশ্যমান অগ্রগতি বলতে কি প্রস্তুত স্থাপন কর কাজ শুরু করন এই বাঁরা দাবি জানাই দিয়ে এই বছরের মধ্যে যাতে হয় সে তো হানি সরকারি কার্যক্রম গর্তে বিলম্ব বিলম্বই আর তলে যাতে মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতুর যেভাবে অগ্রাধিকার ভিত্তিতে দিয়ে দিব অনেকটা কোটি এক কোটি মানুষের জায়গা একটু আপনার কক্সবাজার বান্দরবন মিলে এই সেতু আনার বিষয় আছে যদি ওই যে গুদাই আসলে দক্ষিণ চট্টগ্রামের মানুষের দীর্ঘদিন প্রাণের দাবি আন হইব পাশাপাশি কিছু বলখালি ফটিয়া পূর্বাংশে যে ফাহারি এলাকা আছে একটা কিছু ইন্ডাস্ট্রিয়াল জোন গড়ে উঠিব তাইলে হয়তো আর সুফল ফাইম বলে আশা করি চট্টগ্রাম নগরীর ফোনে বলহালি ও ফটিয়া উপজেলার একাংশের যোগাযোগের প্রধান মাধ্যম এই হালুঘাট সেতু সড়ক ফতর ব্যাগ ধরনের যানবাহনের পাশাপাশি এই শতবর্ষী সেতু দিয়ে ট্রেনও চলাচল করে রাজধানী ঢাহার ফরে পর্যটন নগরী কক্সবাজার রেল চলাচল করে এই সেতুর উদ্দি দিয়ে কর্ণফুলী নদীর উদ্দিন নতুন সেতু নির্মাণের লাই বিভিন্ন সময়ে সরকারের পক্ষে তুন উদ্যোগ গ্রহণ করা হইলেও তা তামি যায় নানা হারণে তবে এবার যেন এ সেতু বাস্তবায়নে আশার আলো দেখা যাক চট্টগ্রামের হালুঘাট পয়েন্টত কর্ণফুলী নদীর উদ্দি একই ফরে রেল ও সড়ক সেতুর নির্মাণে একাশি কোটি উনপঞ্চাশ লাখ ডলার ঋণ দেয় দক্ষিণ কোরিয়া জুন ও সাতাশ তারিখ বৃহস্পতিবার দুই দেশের সরকারের মধ্যে এ সংক্রান্ত দুয়ো চুক্তি সই বাংলাদেশ কনস্ট্রাকশন অব রেলওয়ে কাম রোড ব্রিজ অ্যাক্রস দ্য রিভার কনফুলি অ্যাট কালুঘাট পয়েন্ট শীর্ষক প্রকল্পে ইডিসিএফ তুন বাহাত্তর কোটি সাতচল্লিশ লাখ ডলার এবং ইডিপিএফ তুন নয় কোটি ডলার ঋণ ফাইব বাংলাদেশ ইডিসিএফ ও এর যত অত্থনে এই প্রকল্প বাস্তবায়ন করেন বাংলাদেশ রেলওয়ে দুই হাজার তিরিশ সালের মধ্যেই এ সেতু নির্মাণ শেষ হবে বলেই আশা সংশ্লিষ্ট দলর এই সংবাদ সম্মেলনত আরও উপস্থিত আছিল বলহালি হালুঘাট সেতু বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আব্দুল মমিন যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মুস্তফা নঈম সদস্য সচিব রবীন্দ্রাসগুপ্ত সরবতকিয়া জামিউল ইসলাম মামুন সি প্লাস টিভি চট্টগ্রাম